আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। মাহির, আমার একজন যুক্ত আছেন। মাহির কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই, বলুন তাহলে। হ্যাঁ ভাই, আপনারা তো এই যে নাস্তিকতা করেন, ঠিক আছে? তো আমার একটা প্রশ্ন, যে এই যে নাস্তিকতা করেন আপনারা, ধর্ম বিশ্বাস করেন না, তো এই যে দেখা গেছে যে লোকনাথ ব্রহ্মচারী, স্বামী বিবেকানন্দ, তারপর রামকৃষ্ণ পরমহংসদেব, ঠিক আছে, এরপরে যে বাংলাদেশে যে আমরা দেখতে পাচ্ছি যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, মানে একটু এরা যে দাঁড়ান, কাজগুলো করছে। একটু হ্যাঁ দাঁড়ান, একটু দাঁড়ান, একটু আস্তে 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 একটু একটু আস্তে একটু ধৈর্য ধরে শুনবো, আপনার প্রশ্নটা শুনবো, মনোযোগ দিয়ে শুনবো। কিন্তু ঘটনা হচ্ছে, আপনারা বলতে আসলে আপনি কাকে কাকে ইনক্লুড করলেন, এটা যদি একটু বলে দিতেন দয়া করে। এটা হচ্ছে আপনার হিন্দু ধর্মে, ঠিক আছে, হিন্দু ধর্মে যে এই যে রামকৃষ্ণ পরমহংসদেব, না 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 ঠিক না আছে, না তারপরে, না 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 প্রশ্নটা শুনেন একটু মনোযোগ। আপনি বললেন না যে আপনারা যারা নাস্তিক, হ্যাঁ আপনারা নাস্তিকতা করেন বললেন না, সে আমরা মানে আমি মানে কারা সেটা বলতেছি, আমার সাথে আর কাকে কাকে এই যে ইনক্লুড করবে? আপনি আপনি আছেন, না না আপনি আছেন, আসিফ মহিউদ্দিন আছে, এরপর লোপা রহমান আছে, হুম, আর হ্যাঁ, এরপর আছে আরো অনেকেই আছে যাদের নাম শুনলে আপনার আরো, আপনি কালকে তো ক্রুদ্ধ হয়েছিলেন আমার উপর, ঠিক আছে, যে কালকে আমি তার ছবি দিয়ে আসছিলাম, এরপর তাকে মানে আমাকে বললেন যে, আচ্ছা 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 আপনি শেপা, ধন্যবাদ আপনাকে আসার জন্য। আপনি তো কালকেই শুধুমাত্র এসে, আপনি আজকে আমাকে এসে ভাই ভাই করছেন কেন? মানে আপনি তো আমাকে গালি দিছিলেন সেখানে গিয়ে, তাই না ভাই? হ্যাঁ, গালি না না দিছেন না আপনি? এখানে এখানে না না আপনি আপনি ওইখানে তাকে বললেন যে একটা, আপনি ওয়ার্ড, খারাপ ওয়ার্ড শেষটা হ্যাঁ, ইউজ করলেন, তো আপনাকে তো আমি বলিনি, তাই যতটুকু না? জানি, আপনাকে তো বলিনি, তাই না? হ্যাঁ আমাকে, হ্যাঁ আমাকে বলেন নাই, আপনি ঠিক আছে, তাকে বলছি, এবং আপনি সেটার বিনিময়ে আমাকে গালি দিছেন, তাই নাই? হ্যাঁ দিছি। তাহলে আমাকে যাকে আপনি গালি দিলেন, যাকে আপনি মনে করেন যে কি কি বলে গালি দিলেন, নাই বললাম তো, আপনি তার কাছে আবার আলোচনা করতে আসছেন, ব্যাপারটা ঠিক মিললো না, কি বুঝে আলোচনা করতে আসছেন? তাহলে না না ওইটা ওইটা আপনি তো বিষয় না, আপনি আপনাকে এটা বলছেন আপনাকে না যে সাহস আপনাকে থাকলে যে আপনাকে আমার ফেস ভালো দেখায়? লাগে, ঠিক আছে, না না মাহির, মাহির আপনি হ্যাঁ আমাকে হ্যাঁ এটাও, আপনি এটাও লিখে বেড়াইছেন যে সাহস থাকলে ফেস দেখায় না কেন, তাই না মাহির? হ্যাঁ 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 প্লিজ গো হেড এন্ড আপনার ফেসটা দেখান একটু। আমার ফেসটা, আমার আমার ফেসবুক আইডিতে আছে, সমস্যা নেই, আপনি দেখতে পারেন। সমস্যা নেই। তাহলে ভাই আপনি কোথায় থাকেন, বাংলাদেশে না ভারতে? হ্যাঁ বাংলাদেশে থাকি। বাংলাদেশে থাকি। তাহলে আপনি একটু একটু ক্যামেরাটা অন করে বলেন তো যে মোহাম্মদ লুচ্চা ছিল, একটু বলেন তো। না না আমার ওইটা বলার তো কোনো দরকার নাই, না না, কেন 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 দরকার নেই, কেন একটু বলেন না, শুনি ওটা তো আমার ধর্মের না, না না বা আমি ইসলাম ধর্ম আমি অন্য ভুয়া। ধর্ম নিয়ে আমি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি একটু তাহলে ক্যামেরাটা অন করে আপনার চেহারা দেখে বলেন তো ইসলাম ধর্ম ভুয়া। না না আমি ইসলাম ধর্ম, আচ্ছা আমি এখন ইসলাম ধর্ম সম্পর্কে আমি কেন বলতে যাবো, আমার তো ওইটা নিয়ে কোনো দরকার নাই। ও আপনারা এটা নাস্তিকতা করেন, আপনাকে, না না আপনাকে আবার ভালো লাগে, আপনি না ভাই, আমাকে সামাজিকতা, আপনার ভালো আমাদের লাগার মানুষকে প্রশ্নই নিয়ে, আসে না না, না 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 আমাকে আপনার ভা ভালো লাগার প্রশ্নই আসে না, কারণ আমি আপনাদের গায়ের কাঁটা, আমি আপনাদের গায়ের কাঁটা। কেন আমি আপনাদের গায়ের কাঁটা? কারণ আপনাদের মতন লোকদেরকে আমি আমার গায়ের কাছে ঘেঁষতে দিই না, আপনাদের মতন লোকদের পক্ষে আমি থাকি না কোনোদিন। আপনাদের মতন না লোকদেরকে, এক, লোকরা হয়তো বিপদে পড়লে তখন না না হয়তো একটা মিনিট, আমি 1 মিনিট কেন, 1 সেকেন্ড আপনার কথা শুনুন, আপনি যদি ওয়েট করতে পারেন করবেন, না করলে নাই। আপনাদের মতন লোকগুলো যখন বিপদে পড়ে তখন ঠিকই আপনাদের মতন লোকের জীবনের নিরাপত্তার জন্য, জীবনের অধিকারের জন্য আমি ডেফিনেটলি হচ্ছে দাঁড়াই, দাঁড়িয়েছিও অতীতেও, কিন্তু ভাই আপনাদের মতন লোকগুলোর তো আমি ভাই পছন্দ করি না। আপনারা নিজেদের মা বাপের উপর যখন আক্রমণ হয় সেইটাকে পুঁজি করে আপনারা ব্যবসা করেন। আপনারা বলেন আমার মা বাপরে যদি মাইরা ফেলে তাহলে সেইটা হবে আমার জন্য কুরবানি, আমার মুক্ত চিন্তার ওয়াস্তে কুরবানি। তো আপনাদের মতন কুলাঙ্গারদেরকে তো আমি ভাই আমার প্ল্যাটফর্মে জায়গা দেবো না, এবং আপনাদের মতন কুলাঙ্গারদেরকে আমার প্ল্যাটফর্মে জায়গা দেই না জন্যই আমার এখানে শুধুমাত্র সলিড লোকগুলাই থাকে। এই যে আমার এখানে দেখেন কমেন্ট সেকশনে অনেক আছে যারা, যাদের নামগুলো দেখলে মনে হবে যে তারা হিন্দু পরিবার থেকে আসছে, বা দেখলে বোঝা যাবে, তাদের ছবি দেখলে বা তাদের ওয়াল দেখলে বুঝবেন, কিন্তু ওনারা কিন্তু হিন্দু ধর্মের এইভাবে ল্যাংটা সমর্থন করে না। ওনারা কিন্তু আমার চেয়ে আরো বেশি হিন্দু ধর্ম নিয়ে আমার করে। এই যে আমি যে হিন্দু ধর্মের যে খবরগুলো পাই, আমি তো ইন্ডিয়ান নিউজ ফলো করি না, এগুলো কই পাই, এগুলো এই যে ওনারা আমাকে পাঠায়। এইখানে যাদেরকে আপনি দেখতেছেন যে দেখতে মনে হচ্ছে যে কি বলে হিন্দু, অ্যাকচুয়ালি তারা তা না, তারা মানুষ, তারা নিজেদেরকে হিন্দু মুসলিম মনে করে না। ওনারা কিন্তু এখানে ইসলামের সমালোচনা হচ্ছে সেই জন্য খুশিতে খুশিতে আসে নাই, ওনারা আসছে, ওনারা মানুষ, আমারে মনে করছে যে আমি হয়তো ওনাদের মতো মানুষ, সেই জন্য আসছে। ওনাদের মধ্যে অনেকেই আছে আমার চেয়ে বেশি শিক্ষিত, অনেক আছে, ওনারা আমারে মানুষ মনে করে আসছে, এবং আমি যেই যে ইন্ডিয়া তারপরে হিন্দুদের যে যে নোংরা বর্বর নিউজগুলো যে পাই, এইগুলো কিন্তু ওনাদের কাছ থেকে পাই, কারণ ওনারা তো এইগুলো নিউজ ফলো করেন। ওনারা আমাকে পাঠায় দেন যে এই যে দেখেন, এই দেখেন অমুক বাবাই কি করছে দেখেন, বা এই যে দেখেন অমুক জেলায় দেখেন একজনকে কি করছে দেখেন। তো ওই 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 রকম লোকগুলা শুধুমাত্র এখানে আছে, এখানে কিন্তু চাকদিরা থাকতে পারে না। কিন্তু এমনও হয়েছে, এমনও হয়েছে ভুলে ভুলে চাকদিরা এসে ওদের ওদের মতো লোক মনে করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলছে, বা পেজে সাবস্ক্রাইব করে ফেলছে, চ্যানেলে জয়েন করে ফেলছে মেম্বারশিপ বা পেজে সাবস্ক্রাইব, পরে যখন দেখছে যে আমি তো হিন্দুদেরকে গাইরেই, আমি তো এইগুলার সমর্থন করি না, সুন্দর মতন সাবস্ক্রিপশন ফালাই দিয়া
ক্যান্সেল করে দিয়ে গালি দিয়ে দিয়ে চলে গেছে, এরকমও হয়েছে। আমি তাদের নাম ডিসক্লোজ করবো না, কারণ ওটা তাদের সাথে আমার পার্সোনাল এনকাউন্টার ছিল, ওরা যদি পাবলিকলি কিছু করেনি। তো ঘটনাটা হচ্ছে এই জন্যই আমার এখানে তো ভাই আপনাদের মতন লোকজন এখানে তো আমি মানে পুছি না, কোনো জায়গাও দিই না এখানে। এবং মনে করেন যে এই যে দেখেন এই আপনাদের জন্য আমি মিম বানায় রাখছি, তো এই দেখেন আপনাদের জন্য আমি এখানে মিম বানায় রাখছি, এই যে দেখেন চামে মজা নিতে আসা গোমূত্র সেবী, ইসলাম নিয়ে আলোচনারত আমি, আমার অনুভূতিটা কি, আমি তো এই জন্য মিম পর্যন্ত বানায় রাখছি, এই যে আরো মিম বানায় রাখছি, এই যে দেখেন যে আমি এইখানে নাস্তিকদের লাইভ চলতেছে ওই পাশ থেকে মানে হিন্দু নাস্তিক হাজির। আরে নমস্কার বাবা, মোহাম্মদ যেন কয়টা বিয়ে করেছিল বলুন না। এই যে আপনাদের কিন্তু আমি মিম বানায় রাখছি, কারণ হচ্ছে আপনাদের সাথে আমার চিন্তা ভাবনা মিলবে না। আপনার যাদেরকে ভাল লাগে কেন ভাল লাগে, কারণ ওরা হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে বাংলাদেশে কোন চিপায় কোন এক পুতুল ভাঙছে, কে পুতুলের গায়ে থাপড় মারছে কে, সেটা নিয়ে তারা খুব খুব অ্যাক্টিভ। কিন্তু ওরা যেখানে আছে, ওরা যাদের টাকায় উঠতেছে চলতেছে বসতেছে খাইছে ফিরছে, তারা যে ওদের সামনে আসামে এরকম মানুষ মারলো, আসামে বৈশা ওরা সম্মেলন করে, আসামে ওই মানুষ মারা নিয়ে ওরা একটা কথা বলে না, আসামে ওরা মানুষটার উপরে ওই যে বিজয় নাকি শর্মা কি জানি সাংবাদিকটার নাম, আসামে সে মৃত লাশটার উপরে সে নৃত্য করলো নৃশংস ভাবে, এগুলোর বিরুদ্ধে তারা একটা কথা বলেনি, ওরা চোখেও দেখে না ওইগুলা। কালকেও কোথায় জানি বাড়িঘর উচ্ছেদ করে দিচ্ছে মুসলিম মুসলিম জন্য নিউজে আসছে, ওরা এগুলো নিয়ে কিচ্ছু বলে না, কারণ কি ওইগুলো নিয়ে বললে ওদেরকে ওই দেশে থাকতেই দিবে না, লাথি মেরে ভারত থেকে বাইর করে দিবে যারা ওদেরকে যারা সমর্থন করে তারা, কারণ এতদিন তো ওদের নুন খাইছে। ওরা যদি শুরু থেকে এরকম ই করতো একটা মানে সবকিছুরই সমালোচনা করতো, তাইলে হয়তো ওরা জায়গা করে নিতে পারতো, কারণ ভারতে এরকম মানুষ বহু আছে, পৃথিবীর সবচাইতে বড় ডেমোক্রেটিক কান্ট্রি তো আর এমনি এমনি হয়নি, এটা সেইখানে অনেক ভালো মানুষ আছে, ঠিকই তারা তাদের সমর্থন পেত, কিন্তু তাদের সমর্থন ওদের দরকার নাই, ওদের দরকার হচ্ছে সেই যে এই যে জয় শ্রীরামের সমর্থন, কারণ তাইলে ভিউ আসবে টাকা আসবে। এবং আপনারা গিয়ে আবার দেখি যে আপনারা আবার কথা বলতেছেন এইগুলো বলে বলে যে কি আরে ইয়া কি বলে এটা আরে ভিউ হয়েছে ভিউ হয় না এই জন্য ই করে হিংসা করে, আরে লাড়ে লাপ্পা দেড়ে ধাক্কা ঝিকি ঝিকি পম পম হিংসা করে। এই সমস্ত কুলাঙ্গার গুলারে নিয়ে আমি কোনোদিন, আপনারা যদি আমার এখানে এসে না ঘাটান, আপনারা যদি আমাদের কাউকে না ঘাটান, কোনোদিন আমি আপনাদেরকে নিয়ে ভাই একটা কথা বলি না, এগুলারে পুছার টাইম আছে। এই যে আজকে কালকে কেন বললাম, এই যে কেন কেন এই যে আজকেও সতর্ক করছি, কালকেও পোস্ট করে সতর্ক করছি, কেন মানুষ বিপদে পড়ছে জন্য। এই সমস্ত খাট বিপ্লবীরা যারা বাংলাদেশে নিজের আত্মীয় স্বজনকে বিপদে রেখে ভারতে নেপালে গিয়ে পালায় পালায় আসে, বড় বড় কথা বলতেছে আমার আত্মীয় আমার বাপকে যদি খুন করে ওইটা আমার কুরবানি হবে, এরকম বড় বড় কথা বলতেছে যে কুলাঙ্গার গুলা, নিজের জীবন কিন্তু তারা রিস্কে নিচ্ছে না। এই খাট বিপ্লবী গুলা মানুষকে উদ্বুদ্ধ করতেছে তোমরা যাও মোল্লাদের সাথে ইয়া করো, সেই মোল্লাদের কাছে যখন পিটানি খেয়ে আধমরা হয়ে আসে তখন আমাদের আর কিছু করার থাকে না। এইগুলো নিয়ে মানুষকে সাবধান করতে হয় যে ওরা ওদের কাজ করবেই, ওদের কাজগুলোর বিরুদ্ধে আসলে আমাদের কিছু করার নেই, কারণ এটা ওরা তো মানে ওরা ওদের মতো করতেছে, ওরা সুবিধাবাদী ওরা ওগুলো করবেই, এটা তো জানাই যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে আমাদের লোকজনকে সাবধান করা, সেই জন্য বড় জোর তাদের নাম নেই। কিন্তু কিন্তু ওরা কি করে জানেন, চামে দিয়ে বামে দিয়ে যেখানে পায় সেইখানে আসিফ মহিউদ্দিন বিরোধী, সংশয় ডট কম বিরোধী, মাতুব্বর আজাদ অভিজিৎ বিরোধী, একে যেখানে পায় মানে মনে করেন পায়খানার মধ্যে একটা কিট, সেখানে কিটটা বলতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর, মাতুব্বর আজাদ অভিজিৎ খারাপ, ওরা ওইখানে গিয়ে ওই কিটের পক্ষ নেওয়া শুরু করে, হ্যাঁ কিট ভাই তুমি ভালো বলেছ, আই এম ডুইং ইট। এবং এগুলোর প্রমাণ আছে, এমন না যে এগুলো প্রমাণ ছাড়া বলতেছি, আপনাদের এই ফ্যাসাদ নূর আমার বিরুদ্ধে, সে আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে, সে ইনবক্সে সে ইয়ে কওমি মুমিন গুলারে গিয়া কওমিদের সাথে গিয়া সে ইনবক্সে ইয়া করে বেড়াচ্ছে, তাল দিয়ে বেড়াচ্ছে। আমি কিন্তু ইনবক্সে গিয়ে এদের কারোর বিরুদ্ধে তাল দিইনি, এদের বিরুদ্ধে কিন্তু প্রমাণ সহ আমার হাতে আইসা বসে আছে আজকে দুই কয়েক মাস হয়েছে, যে কি ওই যে মাহবুব নাস্তিকের নাম করে তার নাম করে সারা বিশ্বের মুক্ত চিন্তা ধর্মের ভাইদের মুক্ত চিন্তার ওয়াস্তে টাকা তুলছে, তুলে পিকনিকে গেছে, তুলে কে কি ভাগ্যের গেছে, কে ভাগাভাগি করে নিছে, ওগুলো প্রমাণ পর্যন্ত আছে। আমি কিন্তু ওগুলো নিয়ে লাইভ করিনি, কারণ ওদেরকে আমার পুছার টাইম নেই রে ভাই, এই সমস্ত কুলাঙ্গারদেরকে পুছার টাইম নেই, আমার নাম পর্যন্ত কেউ জানে না, চেহারা পর্যন্ত কেউ জানে না, তারপরেও আমি ভাই আমার মতন কাজ চালাই যাবো, আমার মতন কাজ আমি চালাই যাবো, আমার এই হ্যাডনটা আছে, আমার এই যোগ্যতাটা আছে, আমার এই কনফিডেন্সটা আছে, এগুলো নিয়ে বড়াই করি না ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে আমি সবসময় মুখে বলি যে আমি খুব ছোট মানুষ তার মানে আমার কিছুই নাই, এটা না, এই যোগ্যতাটা অন্তত আমার আছে যে আমার হিন্দুদের কাছে হিন্দুদের পা থাকতে হবে না আমার গিয়ে, এইটুক কনফিডেন্স আমার আছে, এই জন্য আজকে তোরে গালি দিব, এক মিনিট আমার এই কনফিডেন্সটা আছে যে আমার এখানে এসে হিন্দুরা যদি এসে তালি নাও বাজায় মন্দিরে ঘণ্টি বাজারও হিন্দুরা আমার চলবে, কারণ কি আমার এখানে মানুষ আসে ইসলাম ধর্মের পালন করে, হয়তো নামাজ পড়ে, এরকম অনেক মানুষ এখানে এসে কথা শুনে, হয়তো
হিন্দু ধর্মে বেড়ে উঠেছে, হয়তো পূজা টুজাও করে মাঝে মধ্যে পরিবারের সাথে গিয়ে, তারাও কিন্তু এসে এখানে আছে, কারণ ওইগুলা মানুষ, ওরা নিজেদেরকে হিন্দু মুসলিম মনে করে না। এবং ওদের একদম একদম এই চাপার জোর কই থেকে আসে জানেন? এই ভালো মানুষগুলোর কাছ থেকে। এটা চাপার জোর না, এগুলো ভালো মানুষদের জোর। ডিল উইথ ইট, আপনাদের আরো জ্বলবে সামনে, আরো জ্বলবে। আইসবার্গের টিপ দেখছেন আপনারা? আইসবার্গের টিপ দেখছেন? আইসবার্গ এখনো দেখেনি নাই, নিচে কি আছে আপনারা জানেনই না এখনো। এবং নাম ছবি ছাড়াই এইগুলো চলবে, যদি খালি বেঁচে থাকি, যদি বেঁচে থাকি এবং যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত না হয়ে পড়ি। আমারও তো জীবন, আমাকেও তো খেটে খাইতে হয়। ডেফিনেটলি চলবে, সামনে আরো অনেক কিছু পাবেন, অনেক কিছু। নাম ছবি না দেখাইয়াও যে মানুষ কি কি করতে পারে ভাই, আপনাদেরকে আমি দেখাই দিব। এবং এটা দেখাই দিতে পারবো বলে কেন আমার কনফিডেন্সটা আছে, কারণ আমার সাথে অনেকগুলো ভালো মানুষ আছে, অনেকগুলো ভালো মানুষ আছে রে ভাই, অনেক শিক্ষিত মানুষ আছে, যাদের জ্ঞান থেকে আমি জ্ঞান অর্জন করি, যাদের কাছ থেকে আমি জ্ঞান অর্জন করি নিয়মিত, যাদের কাছ থেকে আমি শিখি। আপনারা তো জানেনও না, এগুলা এমনও হয়েছে ঘন্টার পর ঘন্টা প্রাইভেট সেশন চলতেছে, কিসের? আমি অমুক টপিকে বুঝি না, উনি বোঝে, উনি আমাকে বুঝাচ্ছে, বই খুলে বই পড়াচ্ছে, এরকমও হয়েছে ভাই। এইগুলা তো, এই স্ট্রাগলগুলো তো আপনারা দেখবেন না, আপনাদেরকে দেখাবো না। আপনারা দেখবেন কে ক্যামেরার সামনে আইসা বাপরে খুন করার কথা কইতেছে, যে বাপরে মাইরা ফেললেও আমার নাকি ওইটাই নাকি ইয়ে মুক্ত চিন্তার জিহাদ, বাপরে 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 বাপ। আপনারা ওইগুলো দেখেন, ওইগুলো দেখে ওইগুলোর সাথে গিয়ে তালি মারেন, এইখানে না। আমি তাদেরকে নিয়ে ভাই লাইভের মধ্যে ঘন্টার পর ঘন্টা ই করি না, তারা আমাদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা ডিসকাস করে ইনবক্সে, কোথাও মানে চিপা চাপা চামে বামে যেখানে যাক, সেখানে যদি ইনবক্সে কিছু শোনে যে আসিফ মহিউদ্দিন মাতুব্বর রাজা অভিজিৎ বিরোধী কিছু একটা চলতেছে, গিয়া সাথে সাথে যুক্ত হয়। এগুলো তো প্রমাণ আছে, এগুলোর প্রমাণ কি আমাদেরকে জোগাড় করতে হয়? না, ওরা নিজেরাই ওই বলদগুলো নিজেরাই লাইভের মধ্যে এসে নিজের ইনবক্স দেখায় দেয়, এই যে দেখুন আমাদেরকে আমাদেরকে অমুক তমুক মেসেজ দিচ্ছে। কোথায় কোন ফেক স্ক্রিনশট দিয়ে ভিডিও বানাইছে, সেই ফেক স্ক্রিনশট দিয়ে বানানো ভিডিও ওরা প্রচার করে দেয়, বলে কি এ টিম বি টিম, মুমিনদের এ টিম হয়ে বি টিম হয়ে কারা কাজ করতেছে, নাস্তিকরা এই সেই। সামনে আইসা কিন্তু ওরা, সামনে এসে কিছু বলার মতো কিন্তু তাদের হ্যাডাম নাই। কেন? কারণ সামনে এসে কিছু বললে যে দুই একজন লোক ওদেরকে তালি দেয়, ওরা আর তালি দিবে না ওদের এইসব নোংরামি শুনলে। এই জন্য ওদের না কনফিডেন্স নাই, আমার না এই জন্য কনফিডেন্সটা আছে যে ভাই আমার নামে কত কি বলার আছে তুই বল দেখি, আমি কোন মেয়েরে কি করছি, আমি কার কাছ থেকে টাকা মাইরা খাইছি, আমি কার বিরুদ্ধে কি করছি, কিচ্ছু দেখাইতে পারবে না। এই জন্য আমার না কনফিডেন্স আছে। এই যে একটু আগে বললেন না চাপার জোর, এটা চাপার জোর না রে ভাই, এইটা আমার কনফিডেন্স, এটা আমার অনেস্টি থেকে আসা কনফিডেন্স। এবং অনেস্টি থেকে আসা কনফিডেন্স যে কত শক্তিশালী, এটা আপনারা দেখবেন আস্তে আস্তে, আরো দেখবেন সামনে সামনে আরো দেখবেন। অনেস্টি থেকে আসা কনফিডেন্সটা খুবই শক্তিশালী হয়, খুবই শক্তিশালী হয়, কারণ এটা খুবই পিওর, এটার সাথে পেরে উঠবেন না আপনারা। আপনারা এরকম কুলাঙ্গার গুলা ইনবক্সে ইনবক্সে গ্রুপ হয়েও সারা দুনিয়ার এরকম কুলাঙ্গার গুলো একসাথে পেরে উঠবেন না, কারণ আমি শুধু অনেস্ট না, সেই সাথে বুদ্ধিমানও, আপনাদের মতন বলদ না। যে আপনারা আমারে এই যে আপনি ভাবতেছেন, হ্যাঁ ঠিক আছে আপনি ভালো বলেছেন, যে বলছেন যে খারাপ ব্যবহার করছে, সে আসছে আলোচনার জন্য, আপনি তাকে কুচ্ছিত বলার জন্য কি কুচ্ছিত কথা বলার জন্য অনুমতি দিচ্ছেন, বলার জন্য শিখিয়ে দিচ্ছেন, এটা আপনার কেমন আছেন একটু বলবেন। হ্যাঁ সে ভাই কেন করতেছি, ভাই আপনি তো পড়েন নাই, সে আমার নামে কি কি বলে বেড়াইছে, সে ভাবছে আমি সেগুলো দেখি নেই। আমারে কিন্তু ওই ওই সমস্ত কুলাঙ্গাদের কে যারা ফলো করে তাদের মধ্যেও কিছু মানুষজন আছে, তারা আমাদের কাছে কিন্তু এগুলো পৌঁছায় দেয়। এই যারা এতক্ষণ ধরে গাইলে এলাম এইটা গিয়া সে বলতেছে আমার নাকি সাহস নাই, আরো কি কি বলছে নাকি, যে আমি নাকি এরকম ই করি না, ওই কি বলে এটা চেহারা দেখাই না, মানে আমার সাহস থাকে চেহারা দেখাক, অন্য অমুক ভাই তমুক ভাই তো চেহারা দেখায়, সে চেহারা দেখায় না কেন? অমুক ভাই তমুক ভাই নিজের সন্তান নিজের স্ত্রীকে রেখে পালাইছে, তাদের দায়িত্ব রেখে দিয়ে তারা পালাইছে, ওই আপনার তমুক ভাই। আপনার ওই অমুক ভাই নিজের বাবাকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে সেটা নিয়ে বিজনেস করছে, মুক্ত চিন্তকদের কাছ থেকে পয়সা তুলে তুলে খাইছে, সেম্পাথি তুলে তুলে খাইছে, আমি এগুলো করি নাই ভাই, বুঝছেন? এই জন্যে আমি ওই চেহারা দেখাই না, কারণ আমি কুত্তাদেরকে ভয় পাই, আর ওরা কুত্তাদেরকে ভয় ওরাও পায়, সেই জন্যই ওরা পালাই গিয়ে থাকে। পার্থক্যটা হচ্ছে যে ওরা ওদের আপনজনগুলোকে পর্যন্ত বিপদে ফেলে, পার্থক্যটা এই জায়গাতেই, বুঝছেন? এবং এই জন্যই গায়ে লাগবে, এই জন্য আপনাদের সাথে আমাদের বলবে না। তাই ভাই আপনারা যে সমস্ত ভাই আপনারা হিন্দুদের পা চাটেন, বৌদ্ধদের পা চাটেন, খ্রিস্টানদের পা চাটেন, চাটেন না, আমাদের সাথে ভাই পা মারাইতে আসলেই ভাই পা সুন্দর মতন প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, এই যে এরকম। আবার কইন না আমার পাছা লল করে দেওয়ার মানে আমাকে ভায়োলেন্স করার হুমকি দিছে, না রে ভাই, পা প্যাকেট করা মানে আপনার পায়ের মধ্যে সুন্দর মতন চুত্রা পাতা ঘষে দিয়ে প্যাকেট করার কথা বলছি। কি একটা অবস্থা,
তো এই মানে পারবেন না এরকম ইনবক্স ইনবক্সে গিয়ে দেখেন না, ট্রাই করে সবগুলো একসাথে হয়েছিলেন। এই যে 2 দিন আগে দেখলাম কি নাম একটা মহিলার, সেই মহিলা নাকি চ্যালেঞ্জ দিচ্ছে মাতব বরা যাদব অভিজিৎকে চ্যালেঞ্জ এই সেই বলে একদম পুরা ফায়ার, পরে দেখি পোস্টই নাই আমার কাছে, আসছে একটু দেরিতে কিন্তু পরে গিয়ে দেখি আর পোস্টই নাই, আমি যে চ্যালেঞ্জটা নিব পোস্টই নাই, মানে ওই মহিলার অত কনফিডেন্সই নাই, কি জানি নাম রিক্তা না কি জানি নাম, তার কনফিডেন্সই নাই যে আমার সাথে সে ই করবে ফেস করবে আমার কাছে ফেস করবে, এই কনফিডেন্সটা তার নাই। আমাকে চ্যালেঞ্জ দিল, ওই চ্যালেঞ্জটা আমি দেখ, আমি তো ভাই তার ওয়াল পড়তে যাই না, আমি তো তার ওয়াল দেখতে যাই, আমি তো তার মতো কোথায় আসিফ মহিউদ্দিন বিরোধী একটা পোস্ট হয়েছে সেখানে গিয়ে কমেন্ট করতে যাই না যে তার লেখা আমার চোখে পড়বে, তার লেখা আমার চোখে পড়তে পড়তে মানে অন্যদের দ্বারা আমার কাছে পৌঁছাইতে পৌঁছাইতে ততদিনে গিয়ে দেখি যে পোস্ট ডিলিট, মানে কনফিডেন্স শেষ ততদিনে, কনফিডেন্স খালি, এরকমই হবে, কনফিডেন্স থাকবে না। কারণ ভাই এই যে আবারও বলতেছি অনেস্টির সাথে সাথে বুদ্ধি নিয়েও চলতে হয়, সেই জিনিসটা রাখি জন্যই এখন পর্যন্ত আপনাদের মতন কুলাঙ্গারদের হাতে পরাজিত হইনি। আপনারা আপনাদের কাজ চালাই যান, আমরা আমাদের কাজ চালাই যাব, কেমন? আর যারা এই যে মাঝখানে পড়ে কনফিউজ, যারে কিরে অমুকরে তো দেখছি বিপ্লবী বিদ্রোহী আবার মাতব বরে দেখি তার বিরুদ্ধে কথা, আসলে কারে বিশ্বাস করবো? না রে ভাই আপনার কাউকে বিশ্বাস করতে হবে না, আপনার মতো থাকেন, আপনার কারো অনুসারী হইতে হবে না, না তো আমারও না তো কারো, আপনি তাদের অনুসারী হন, আমার অনুসারী হন না, অ্যাটলিস্ট আমার কাছ থেকে যেটুকু শেখার ওইটুকু শিখে যান, দ্যাটস ইট, ওইটুকুই। আমার অন্য কোনো স্বভাব নিয়েন না, আমার অন্য কোনো চরিত্র আপনার নেওয়ার দরকার নেই, আমি যে ইনফরমেশনগুলো নিই ওইগুলো নেন, দ্যাটস ইট, দ্যাটস এনাফ ফর ইউ, ঠিক আছে? চিপা চাপাতে গিয়ে বলে বেড়ান যে এরকম মাতব্বার চেহারা দেখায় না, সাহস নাই, হ্যাডাম নাই, হ্যাঁ ভাই আমি সাহস, আমি কোনোদিন বলিই নেই যে আমি সাহসী, ভাই আমার জীবনের দাম আছে, এবং আমার দূর দূরান্তের প্লাস্টিকের যে আত্মীয়টা এখন পর্যন্ত বাংলাদেশে থেকে গেছে ভাই, তার তারও জীবনের আমার কাছে দাম আছে ভাই, আমাদের কাছে জীবনের দাম আছে, এই জন্য আমরা কারো কারো জীবন হুমকিতে ফেলতে চাই না, না তো নিজেরটাও, আপনার ওদের জীবনের দাম আছে কিনা ওরা খুব ভালো করেই জানে, কিন্তু ওদের কাছে অন্যদের জীবনের দাম আছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাই দিতে পারি, এই যেমনটা দেখাচ্ছিলাম, এইগুলার কথা নাচবেন না দয়া করে। এই যে যারা এসে আপনাদেরকে বলবে যে আরে কেমন মুক্ত চিন্তা হয়েছে সত্য কথা বলার সাহস রাখো না, না রে ভাই সাহসের খেলা চলতেছে না এখানে, তাহলে গিয়ে জিম জয়েন করেন, বই না পড়ে জিম জয়েন করেন, বডি বিল্ডিং করেন, তারপরে হচ্ছে ফাইটিং ফাইট ক্লাব জয়েন করেন, ফাইটিং শেখেন, কারাতে জয়েন করে কুংফু কারাতে শিখেন, তারপরে হচ্ছে ওই শুটিং ক্লাবের মধ্যে গিয়ে শুটিং শেখেন, বন্দুক কেমনে চালাতে হয় শেখেন, অস্ত্র কেমনে চালাতে হয় শেখেন, শিখে গিয়ে সাহস দেখান গিয়ে, এইখানে ওই সাহসের বিজনেস হয় না ভাই, সাহসের বিজনেস যেখানে চলে সেখানে সেখানে গিয়ে করেন এগুলি, কেমন? তো এই হচ্ছে অবস্থা, একা একা বকবক করলাম ঘন্টাখানেক, এবার একটু আপনাদেরও কথা শুনি, আপনাদেরও বকবক শুনি, কিন্তু এই যে এইরকম যারা আছেন মানে যারা নিজেরা একটা ধর্মের অনুসারী, ধরুন আপনি নিজে মুসলিম কিন্তু আপনি এসে হিন্দুদেরকে নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, বা আপনি নিজে হিন্দু কিন্তু আপনি এসে মুসলিমদেরকে নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, এবং আমি আপনাকে চিনি না, তাহলে ভাই আসেন না, আমি যদি আপনাকে চিনি তাহলে আপনি আসেন, তাহলে আপনি যেই হন তাহলে আসেন, কারণ আমাকে এইটা নিয়ে কনফিডেন্ট হতে হবে যে আপনি ঘৃণার চাষ করতেছেন না আমার এখানে এসে, এবং অনেকের ব্যাপারে আমি কনফিডেন্স এই ব্যাপারে কনফিডেন্ট, সেই জন্য সেই মানুষগুলোকে আমি বারবার মানুষ বলে রাখি, হিন্দু মুসলিম বলে রাখি না, এবং তাদের শক্তিতেই আমি বলিয়ান, ওই মানুষগুলোর কাছ থেকে আমি শিখি, অনেক কিছু শিখি এবং শিখব, ওই মানুষগুলোর কাছে ঋণী, ওই মানুষগুলো না থাকলে আজকে হয়তো আমি বকবক করার অনুপ্রেরণা পাইতাম না, ওরা আমার মাথায় তুলছে বকবক করতে। তো যাই হোক,